সুইডেন প্রবাসী দম্পতি অনিল দে এবং রীতারানী পাল দেশে এসে ব্যাংকের চেক বইয়ের পাতা হারানোয় প্রয়োজন পড়ে থানায় সাধারণ ডায়েরি করার। নানা ভোগান্তির কথা মাথায় রেখে ভয়ে ভয়ে ময়মনসিংহ শহরের কোতোয়ালি থানায় যান তারা, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায় তাদের কাজ, দিতে হয়নি বাড়তি টাকাও। অল্প সময়ে যেই সেবা পাইছি সেই সেবায় আমি অনেক খুশি। এই প্রচারে থাকে তাহলে সবার এই জন্য উন্নতি হবে। জনসাধারণকে পুলিশি সেবা নিশ্চিত করতে কোতোয়ালি থানায় পরীক্ষামূলকভাবে কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ। এর মাধ্যমে থানায় রাখা একটি মেশিনের নির্দিষ্ট বোতামে চাপ দিলেই বেরিয়ে আসে একটি টোকেনের কাগজ। এই কাগজ নিয়ে সংশ্লিষ্ট ডেস্কে গেলেই সাধারণ ডায়েরি অথবা অভিযোগ লিপিবদ্ধ করা হচ্ছে। এখন ওই জঞ্জাটটা নাই, এখন সাধারণ মানুষ এই নয় সে জিটি করতেছে, কোনো টাকা পয়সাও লাগে না। আমিও একটা জিটি করছি, তো কোনো পেরেশান হইতেই নাই। আগে আমরা শুনতাম যে থানায় এসে জিটি করলে হয়রানির শিকার হতে হয়, কিন্তু আমরা এসে দেখলাম না সব কিছুই সঠিকভাবে হচ্ছে। আগে আসছে সে আগে সেবা পাচ্ছে, যে পরে আসছে সে পরে সেবা পাচ্ছে। আমি আমার সেবাটা অতি দ্রুত পেয়েছি। মূলত দালালদের খপ্পর থেকে অভিযোগকারীকে রক্ষা করতে এ ধরনের পদ্ধতির প্রবর্তন বলে জানালেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি। যে আপনি চাইবেন যে আপনি আসবেন থানায়, আপনার 10-15 মিনিটের মধ্যে আপনার সেবা নিয়ে আপনি চলে যাবেন। তো এটা যদি করতে হয় তাহলে অবশ্যই ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। থানার গেটে যেহেতু আমরা অ্যাভেলেবেল করছি, কাজে এই দালাল চক্রের আর এখানে মানে থাকার কিন্তু কোনো সুযোগ নেই। কোতোয়ালি থানায় এই পদ্ধতি চালু করার পর সেবাগ্রহিতার সংখ্যা বেড়েছে বলছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। কিউ ম্যানেজমেন্ট সিস্টেম, যে রুম চালু হয়েছে, বসার জায়গা, ডেলিভারি সার্ভিস অফিসার যে তাদেরকে মনোনিবেশ করে থাকে, তারা আসলেই তাদেরকে অ্যাটেনশন দিয়ে থাকে, এবং ওখান থেকে ডিউটিসের কাছে যাওয়ার পরে খুব দ্রুত রেসপন্স করে এবং তাকে সেবাটা দিয়ে দেয়। আগে তো এগুলো ছিল না। পর্যায়ক্রমে ময়মনসিংহের সবকটি থানায় এ পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে বলছেন এই রেঞ্জের শীর্ষ কর্মকর্তা।